হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শীতের একটা গ্লোয়িং মেকআপ লুক শেয়ার করবো, সেটা কিনা অল্প আর অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই শীতে যখন আমরা মেকআপ করি তখন আমাদের কিছু কিছু সমস্যা হয়, যেমন ধরো ফেসের মধ্যে কোনো গ্লো আসে না, মেকআপ করার পর মেকআপটা ড্রাই ড্রাই বা প্যাচি লাগে, অনেক সময় মেকআপটা ক্র্যাক করে যায় বা ফেটে যায়, তাছাড়াও চোখের নিচে অনেক সময় দেখবে ক্রিজ লাইন চলে আসে মেকআপ করার কিছুক্ষণ পরে, আর যদি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করো তাহলে দেখবে কিছুক্ষণ যাওয়ার পর ঠোঁটটা খুব টান টান শুকনো বা লিপস্টিকটা কিরকম ফেটে ফেটে যাচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো যাতে না হয় আমি তোমাদের সঙ্গে সেই সমস্ত টিপস আজকে এই ভিডিওটায় শেয়ার করে দেবো। তাহলে চলো বেশি দেরি না করেই আমরা ভিডিওটা স্টার্ট করি। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। সবার প্রথমে করে নেবো স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ। এর জন্য আমি ইউজ করছি নিভিয়ার এই ক্রিমটা, আর এটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে। এটার দাম হচ্ছে মাত্র 60 টাকা। তো আজকে আমি ভীষণ অ্যাফোর্ড প্রোডাক্ট দিয়ে কিন্তু এই মেকআপটা ট্রাই করব। তো সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে আমরা ময়শ্চারাইজ করে নেব, আর এটা কিন্তু ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার কাজ করে। স্পেশালি উইন্টারে তোমরা কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার এটাকে অ্যাপ্লাই করতেই পারো। স্কিনকে ময়শ্চারাইজ করার পরে স্কিনকে দেবে 1 থেকে 2 মিনিট সময়, যাতে খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যায়। তাহলে কি মেকআপটা সহজে ফেটে যাবে না, কেকই লাগবে না, মেকআপটা কিন্তু সারাদিন গ্লো করবে। তো ততক্ষণ আমরা কি করব, একটু আই ক্রিম আর লিপ বাম অ্যাপ্লাই করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি মাত্র 5 টাকা দামের এই ভ্যাসলিনটা, এটা আমি ঠোঁটে অ্যাজ এ লিপ বাম অ্যাপ্লাই করে নেব, আর অল্প একটু আমার চোখের তলায় অ্যাপ্লাই করবো অ্যাজ এ আই ক্রিম। তাহলে কী হবে, চোখের নিচে যে ক্রিজ এরিয়া চলে আসে না সেটা হবে না, আর এখানটা কিন্তু অনেক বেশি হাইড্রেটেড থাকবে। আর তোমরা যদি ম্যাট লিপস্টিক ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই কোনো লিপ বাম বা এরকম ভ্যাসলিন তোমরা লিপস অ্যাপ্লাই করে নেবে মেকআপের শুরুর দিকেই। তাহলে কী হবে, তোমাদের লিপসটা না ফেটে যাবে না, ক্র্যাক লাগবে না বা ড্রাইনেস ফিল হবে না। এবার আমি অ্যাপ্লাই করবো ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম, আর এটা শেড হচ্ছে বেজ। এটার মধ্যে থাকে SPF 30, যেটা PA++ ফর্মুলার সঙ্গে আসে, UVA ও UVB রে থেকে আমাদের স্কিনকে প্রোটেকশন করে। তো আমি এটা ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর প্রথমে আমি অ্যাপ্লাই করে নেবো আমার চোখের নিচে, যাতে তোমাদের ডার্ক সার্কেল থাকলে সেটাকে কিন্তু কভার হয়ে যায়, আর যদি কোথাও কোনো স্পট থেকে থাকে সেই জায়গাটায় কিন্তু আগে এটা অ্যাপ্লাই করে নেবে। তারপর আমি ডট ডট করে ফুল ফেসে আমি এটাকে ছড়িয়ে নিচ্ছি। এইবার কি করবো, আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, আর এটা দিয়ে এরকম ড্যাব ড্যাব করে এটাকে অ্যাপ্লাই করব, একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবো। তাহলে কী হবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, মেকআপটা সহজে ফেটে যাবে না। একটু সময় নিয়ে তোমরা এরকম বিউটি ব্লেন্ডারকে প্রেস করে অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে মেকআপটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং হবে, মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে বসবে। বা দেখো ফেসের কালার আর নেকের কালার কিন্তু একদম আলাদা লাগছে, তার জন্য আমি অল্প একটু আমার নেকেও এটা অ্যাপ্লাই করে নেবো। তো বিবি ক্রিম, সিসি ক্রিম, ফাউন্ডেশন যাই তোমরা অ্যাপ্লাই করো, ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু নেকেও অ্যাপ্লাই করবে, আর এই বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি কিন্তু ড্যাবিং মোশনে এটাকেও ব্লেন্ড করে দেবো। এবার আইব্রোটাকে একটু ফিল করে নেবো, এর জন্য আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল, আর এটার মধ্যে দেখতে পাচ্ছ এই ধরনের পুলি ব্রাশ আছে, যেটা কিনা খুব সহজেই আইব্রোটাকে সেট করে নেওয়া যায়। প্রথমে আমি এই পুলি ব্রাশটাকে দিয়ে আশ্রয় নিয়েছি, আর এই ধরনের পুলি ব্রাশ যুক্ত যদি তোমরা আইব্রো পেন্সিল কেনো তাহলে কিন্তু আলাদা করে পুলি ব্রাশ কেনার কোনো প্রয়োজন পড়ে না। আর আমি এটা অ্যামাজন থেকে 65 টাকা দিয়ে পারচেস করেছি, এটা কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাফোর্ডেবল। আর তোমাদের আইব্রোতে যদি কোথাও কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু এই আইব্রো পেন্সিলটা দিয়ে সেই জায়গাগুলোকে একটু ফিল করে নেবে। আমি এখানে কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করছি না, আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ল্যাকমির কুশন ম্যাট লিপস্টিক, আর এই লিপস্টিকটাই আমি আমার আইতে অ্যাজ এ আইশ্যাডো অ্যাপ্লাই করবো। যারা বিগিনার্স তারা যদি আইশ্যাডোতে ইনভেস্ট করতে না চাও তাহলে তারা এরকম লিপস্টিক দিয়েও কিন্তু আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারো, অল্প একটু নেবে আর তারপর সেটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে দেবে। আঙুলের সাহায্যে কিন্তু ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর এই ধরনের একটা লাইট পিঙ্ক কালার কিংবা নিউট কালারের শেড নেবে তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়, আর সেটা ভীষণ একটা ন্যাচারাল কিন্তু আইশ্যাডোর লুক দেয়।
আইলাইনার জন্য আমি ইউজ করছি ল্যাকমি ইনস্টা লাইন আইলাইনার, আর এটা বিগিনার্সদের জন্য ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা আইলাইনার। তোমরা 100 টাকাতে এই আইলাইনারটা পেয়ে যাবে, আর অনেকক্ষণ কিন্তু এটা আইতে থাকে। আর এর যে ব্রাশটা দেখছো এটাও কিন্তু ভালো কোয়ালিটি, তো বিগিনার্সরা এটা চাইলে পারচেস করতেই পারো। প্রথমে আমি মাঝখান থেকে একটা লাইন ক্রিয়েট করলাম, তারপর ইনার কর্নারটা জুড়ে দিলাম, ব্যাস। খুব সিম্পল ওয়েতে কিন্তু আমার আই লাইনারটা কিন্তু পড়া হয়ে গেল। মাস্কারার জন্য আমি ইউজ করছি ল্যাকমির কার্লিং মাস্কারা, আর এটা তোমরা 350 টাকার মধ্যে পেয়ে যাবে। এখন হয়তো বেড়ে 400 টাকা হতে পারে, তবে অনলাইনে 350 টাকায় কিন্তু পেয়ে যাবে। আর মাস্কারাটা আমি ভীষণ পছন্দ করি, মাস্কারাটা অ্যাপ্লাই করলে চোখটা বড় বড় লাগে, চোখটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর ওপরের ল্যাশ অ্যাপ্লাই করবে, আর নিচের ল্যাশও কিন্তু অ্যাপ্লাই করে নেবে মাস্কারা। এই মেকআপটাকে সেট করার জন্য আমি একটা পাউডার ইউজ করছি, এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাকমি রোজ পাউডার। তোমরা যেখানে লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। আর আমি এ ধরনের একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতেই বেশি পছন্দ করি, আর এটাকে ডাস্ট করে নেবে যেন এক গাতা প্রোডাক্ট একবারে না পড়ে, তাহলে প্রোডাক্টটা ওয়েস্টেজ হয়। আর ব্লেন্ড করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে, তো অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে আর সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেবে। আর এই কম্প্যাক্ট বা পাউডার অ্যাপ্লাই করলে কী হবে, মেকআপটা কিন্তু খুব ভালোভাবে লক হয়ে যাবে, এটা কিন্তু সারাদিন সেট থাকবে। অ্যাপ্লাই করবো লিপস্টিক, এর জন্য নিয়ে নিয়েছি আমি ল্যাকমি কুশন ম্যাট লিপস্টিকটাই, আর এর শেড হচ্ছে CP7। আর এটাকে প্রথমে আমি অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করে দেবো। তো যারা বিগিনার্স ব্লাশে ইনভেস্ট করতে চাও না, তারা কিন্তু এরকম হালকা রঙের লিপস্টিক দিয়েও কিন্তু খুব সুন্দর একটা ব্লাশের কাজ করতে পারো। আর যখন ব্লাশ অ্যাপ্লাই করবে একটু স্মাইল করে নেবে, তাতে পারফেক্ট চিকবোনটা উঠে আসে আর পারফেক্ট জায়গায় পড়ে। আর লিপস অ্যাপ্লাই করার সময় প্রথমে আপার লিপে অ্যাপ্লাই করবে, তারপরে লোয়ার লিপে অ্যাপ্লাই করে নেবে। আজকের মেকআপ লুকটা কিন্তু আমাদের একদম কমপ্লিট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।